তাহলে আপনাদের কি মত? আমার মনে হয় এটা অফিস নিয়মের সাথে যায় না। নিয়ম তো আমরাই তৈরি করি, তাই না? আমার তো মনে হয় সবাই নন্দিনীর ব্যাপারটা আলাদা করে দেখতে বলছেন। নন্দিনীকে আলাদা করে অন্যরা দেখছে না, তুই একাই দেখছিস অপূর্ব। তোর পার্সোনাল রিলেশন বিল্ড আপের জায়গা কিন্তু এটা না, এই অফিস না অপূর্ব। তোর ব্যক্তিগত আক্রোশ মেটানোর জায়গা বুঝি অফিস? পার্ডন 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 মানে হচ্ছে ট্যালেন্ট একটা মেয়ে তোর চাইতে ভালো কাজ করছে, সিম্পলি এই ইচ্ছা থেকে। আচ্ছা এইটা কি অফিসের আইনের মধ্যে পড়ে মাইন? তুই কিন্তু অনেক বেশি বলে ফেলেছিস অপূর্ব। কাকে তুই ট্যালেন্টেড বলছিস? কি করেছে ও? বাহ, এর মধ্যে ভুলে গেলি। তোর বেঁধে দেয়া অসম্ভব একটা টাইম লাইনের মধ্যে কাজটা শেষ করেছে, পরপর দুইটা প্রপোজালে ক্লায়েন্টদের কনভিন্স করেছে। এগুলো তোকে নতুন করে জানাতে হবে না। অপূর্ব, সেটা কি ওর কাজ দিয়ে করেছে? কাম অন। আচ্ছা এটা কি কোনো বোর্ড মিটিং হচ্ছে? সরি আন্টি, আমার মনে হয় মাইন কখনো আমার সাথে একমত হতে পারবে না, কখনো হয় না। আমি এতদিন তার সব কথা চুপ থেকে মেনে নিয়েছি, এখন আর পারছি না। আমার মনে হয় আমি থাকা অবস্থায় বোর্ড মিটিং কন্টিনিউ করা উচিত হবে না। সরি আন্টি। Going on. আহাব, এত কান্না করলে তো শরীর খারাপ করবে, ভাবো এবার। আরজু, আমার সাথে কেন এমন হয়? কেন? প্লিজ শান্ত হও আরজু, শান্ত হও। কেঁদে কোনো লাভ নেই তো, তাই না? এক কাজ করি, আমরা না হয় কাল অন্য ডাক্তারের কাছে যাবো, ঠিক আছে? তো পোকার মতো কথা বলো কেন তুমি? অন্য ডাক্তারের কাছে গেলে কি আমার মেয়েকে ছেলে বানিয়ে দিবে? হাতারাম পোকা, কি ভেবেছিলাম আমি? আর কি হলো আমার সাথে এটা? আসো দাদু ভাই, আসো। দাদু ভাই আসো, আসো দাদু ভাই, আসো। ওভাবে চুটিস নে, আসো 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 দাদু ভাই, আসো। আমি হার মানছি, আসো আসো। এদিকে আ, এদিকে আ, আসো না, আসো দাদু ভাই, আসো। হেহ